আমি একজন ব্যবসায়ী বর্তমানে সকল অফিস বন্ধ তাই আমার দেনা পাওনা হিসাব করা কঠিন তাহলে আমি কি এই বছর কীভাবে চাকা দেব এই প্রশ্ন অনেকেই করে থাকেন এই প্রশ্নের জন্য প্রয়োজনে আপনি বুঝতে পারছেন যেহেতু সব হিসাব করা কঠিন আপনি এখন হিসাব করবেন না অপেক্ষা করবেন অপেক্ষা করে যখন হিসাব করতে পারেন তখন হিসাব জাকাত বের করে তখন দিয়ে দেবেন এই মুহূর্তে বের করবেন না এই মুহূর্তে আপনি অপেক্ষা করুন এই জন্য যেহেতু আপনি হারাজের মধ্যে আসেন সমস্যার মধ্যে আছেন আর ইসলাম সমস্যাকে কখনো সমস্যাকে আর বাড়িয়ে দেয় না কমিয়ে দেয় আল্লাহ কোরআন কারিম বলেছেন যা আল্লাহ তাকে যা দিয়েছেন তার বাইরে কষ্ট দেন না এই জন্য আপনি এখন যেহেতু হিসাব করতে পারছেন না আপনার নিয়ত আছে আপনার নিয়ত আছে সেটা দেয়ার অপেক্ষা করুন কারণ কোনোভাবেই হিসাব করতে পারছেন না হ্যাঁ যে আর সামান্য তো হিসাব যা করতে পারেন যেটা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি কিছু হিসাব করতে পারেন করে ফেলতে হবে করে সেটা জাকাত দিতে হবে বাকি যেটা আছে এটা পরে কমপ্লিট হিসাব করে পরে সেটা বের করবেন আর যদি কোনোভাবে হিসাবের কোনো কিছু পাচ্ছেন না তাহলে অপেক্ষা করবেন যখন আপনি বের হবেন অবস্থা থেকে ভালো অবস্থা আসে যাবেন সঙ্গে সঙ্গে প্রথম দা হিসাবটা আসবে যে আমার জাকাত কত আসছে তখন সেটাকে জাকা দিয়ে দিবেন আপনি তখন দিবেন বাকি হিসাবে অর্থাৎ হিসাব দি করবেন যে আমার জাকাত ফরজ হয়েছিল গত রমজান মাসে কিন্তু আমি দিতে পারি নাই এখন দিয়ে দিচ্ছি ঠিক আগামী বছর যেন আবার রমজান মাসে হিসাবটা হয় বা যে সময় আপনার ফরজ সেই সময় হিসাবটা হয় যেন বাড়তি সময়টুকু যেন আপনার বাদ না যায় এটা খেয়াল রাখবেন এটা যেন নতুন বছরের সাথে হিসাব হয় এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আশা করি বিষয়টা বুঝছেন যে মানে আপনার হিসাব জায়গা হিসাব ঠিক রাখবেন কিন্তু বের করাটা দেরি হবে যে আমি হিসাব করতে পারছি না সেই জন্য দেরি হচ্ছে সেভাবে আপনি জাকা দিয়ে দিবেন, বিষয়টা আশা করি বুঝতে পারছেন